পারিবারিক বিবাদের জেরে শ্বশুর বাড়িতেই জামাইয়ের হাতে খুন হলেন দুই ব্যক্তি বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের উত্তর থানার নুনি গ্রাম পঞ্চায়েতের নুনি ওপর বাউরি পাড়ায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমার স্বামী নিচে শুয়ে আছে, আমি থাকতেছি আছে, আমার স্বামী শুয়ে আছে নিচে কম্বল ঢাকুনি। আচ্ছা, কি হারুবাড়ি কি মার্ডার করেছে? হ্যাঁ, হারুবাড়ি মার্ডার করেছে দুজনকে। তারপর জানি না যে এরকম অঘটনা আমার দাদা থেকে মেরে দিবে। দিয়ে বেশ আনন্দ ঘরে এসে সুটপাট করে শুয়ে দিনছে, শুয়ে পড়ে দিয়ে যখন আমার বডি কেন্দে আসে তখন ও আমাকে ধরে রেখে যায়, বলছে না ঘর থেকে বুঝানো। আমি বলছি কেন বুঝাবো না, আমার বডি চেয়ে যায়। তখন আমার বডি কি হলো রে, আমি কপাট খুলেছি না, বলছে হারু তুই ইয়া মেরেছে, হ্যাঁ তোর হাবুল ইয়াকে দাদাকে আর অশোক দাদাকে মেরেছে। তখন আমি ইয়া করছি বুঝলেন, তখন আমি ওকে বললাম যে আজ ঠিক আমি আর তোর আমি ইয়া বলো আজ আমি তোর বিধবা পা হলুম, আমি দুটা ছেলে নিয়ে আমি ইয়া করে রাখবো, তবুও তো খেয়ে দরকার নাই। আপনার স্বামী কি নিয়মিত মদ ভাঙ খেত? আমার স্বামী মদ খেতে, কিন্তু কাল একটুকু মদ খায়নি, কাল আমার স্বামী একটুকু মদ খায়নি। আপনি কি চাইছেন আপনার স্বামী? আমি চাই আমার স্বামী ইয়া দণ্ড ডেট হোক, ফাঁসি হোক আজকে, যেমন ওয়ার চিতা চলছে সামনে ওয়ারও আজকে চিতা চলো। হ্যাঁ বলে আমি ঘরে আমার ঘুমাচ্ছিলাম, এখানে মারপিট হয়েছে, ঠিক আছে, আমার বৌদি ডাকে নিয়ে এসেছে আমাদেরকে, আমার দাদা থেকে এখানে দেখছি পড়ে আছে, আমার টিপকলে জল নেই, দাদা থেকে দিছি মুখে, দাদারা দেখছি হসে নেই, দুবোধে দাঁত মাছ সব দেখছি, দাদারা মারা গেছে। তারপর তোমার কি বলতে গেলে কার সাথে ছিল? হ্যাঁ ও আরো দুই অশোক বাড়ি ছিল আর বুধন বাড়ি, একসাথে দুই না ছিল, মদ খেতে এসেছিল এখানে। পরে তো কি হয়েছে মারিছে বলছে কি বলে হারুবাড়ি মেরে দিয়েছে। হ্যাঁ হারুবাড়ি কি হয় তোমাদের? আমাদের জামাই হয় জামাইদা। তাহলে কি মদ খাওয়াকে কেন্দ্র করে মেরেছে? হ্যাঁ হ্যাঁ মোটামুটি সাড়ে এগারোটা। এখন হারুবাড়ি কোথায় আছে? তাহলে হারু এমএলএ আছে, ওকে কি নিয়ে গেছে পুলিশে নাকি? হ্যাঁ পুলিশে নিয়ে গেছে। তোমরা কি চাইছো এখন? আমার চাইছি ওর ফাঁসি, আর কিছু না। হারুবাড়ি কি থাকে? বাড়ি কোথায় তার? নিজের নিজস্ব বাড়ি কোথায়? বাড়ি হলো বাঁকুড়া বড়জুড়ি গ্রাম। বড়জুড়ি গ্রামে এখানে থাকতো নাকি ও? হ্যাঁ হ্যাঁ এখানে ঘর জমা, এখানে ঘর জমা হয়ে থাকতো। পুলিশ সূত্রে জানা যায় নিহত বুধন বাউরি ও অলোক বাউরি নুনি গ্রামের বাসিন্দা। গতকাল মধ্যরাতে নিজেদের আত্মীয় হয় শালা জামাইবাবু হয় মদ্যপানের পর একটা ঘটনা ঘটে, যার ফলে দুজনকে এখানে উদ্ধার করে নিয়ে যায় এবং হাসপাতালে গিয়ে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে। এখন আমাদের তদন্ত চলছে, তদন্তে যা পাই আপনার তদন্ত আপনাকে জানাবো। যিনি যিনি আগে আসামি তাকে কি আটক করে অ্যারেস্ট করা হয়েছে? বলছি ট্রিটমেন্টে আছে, আমাদের হেফাজতেই আছে, পুলিশের হেফাজতে আছে। স্যার এলাকার মানুষের একটা ক্ষোভ জানিয়েছে যে এলাকায় ব্যাপক হারে মদ বিক্রি হচ্ছে এবং এইভাবে অশান্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ অভিযুক্ত জামাই হারু বাউরিকে আটক করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।